হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাকিব 69FF এর আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছো ভিডিওটা কতটা স্পেশাল হতে চলেছে। তো একটা সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো এই ট্রিক্স অ্যাপ্লাই করার জন্য তোমার দরকার হবে পুলিশের এই গাড়িটার। তো এই গাড়িটা আর একটা গুলাল নিয়ে চলে আসবে তোমরা হ্যাঙ্গারের এই লোকেশনে। তো ভাই সামনে একটা এনিমি, এনিমিটাকে মেরে তোমাদেরকে ট্রিক্সটা আমি দেখাচ্ছি। তো দেখো এখানে গুলালটা আমি যেখানে লাগালাম তোমরা ঠিক সেখানে গুলালটা লাগাবে, আর গাড়িটা আমি যেখানে রাখলাম তোমরা ঠিক গাড়িটা এখানে রাখবে। তো এখানে রাখার পরে তোমরা সিম্পলি জাম্প করে গাড়িটার উপরে উঠবে আর এখান থেকে জাম্প করে গুলালের উপরে আসবে। তো এখানে এসে তোমরা একটা ছোট্ট জাম্প করে চলে আসবে এই ঘরটার উপরে। তো এবারে তোমরা ছোট ছোট জাম্প করে ঘরের একদম উপরে চলে আসবে। তো এখানে আসার পরে তোমার গানের স্কোপটা অন করে তোমরা জাম্প করে এই জিনিসটার উপরে উঠে আসবে। তো এবার তোমরা চাইলে এখানে বসে বসে র্যাঙ্ক পুশ করতে পারো। তো এই প্লেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো চলো পরবর্তী ট্রিক্সের দিকে যাওয়া যাক। তো এবারে ট্রিক্সটা এই টাইপের ঘরগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো মনে করো ঘরের উপরে একটা এনিমি আছে, তো এবার চাইলে তুমি এনিমিকে চমকে দিতে পারবে। তো এটার জন্য তোমরা ঘরটার জানালার পাশে আসবে আর উপর থেকে তোমার যে নেট কানেকশনটা থাকবে সেটা অফ করে সাথে সাথে আবার অন করে দেবে। এবারে তোমরা এক দৌড়ে ঘরের উপরে চলে আসবে। তো আসার পরে এখানে এনিমিটাকে দাঁড়িয়ে থাকতে দেখবে এবং তাকে তুমি ইজিলি এখানে দাঁড়িয়ে মেরে দিতে পারো। তোমার নেট 999 থাকার কারণে এনিমি বুঝতেই পারবে না যে তুমি কখন তার পিছনে এসে গেছো। তো এই ট্রিক্সটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে এখনই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে দিও। তো কথা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।